হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপিস। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ বানাবো কাঁচা আমের ক্যান্ডি, যা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় একটি রেসিপি। কীভাবে বানালে এটা একদম পারফেক্ট হবে সেই রেসিপি শেয়ার করব আজ আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। প্রথমেই লাগছে আম। আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে কেটে ছোট টুকরো টুকরো করে নেব। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলোকে কেটে নিয়েছি। এর মাঝখানের আঁটিটা নেওয়া যাবে না, মাঝখানটা বাদ দিয়ে দুই সাইড থেকে এভাবে আমটাকে নিয়ে নিয়েছি। এখন এভাবে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। একেবারেই পাতলা হবে না আর একদম মোটা হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা, একই রকমভাবে যতগুলো আম রয়েছে এখানে সবগুলোকে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এতে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এখন এই আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমটাকে আমরা মোটামুটি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি। চার থেকে পাঁচ মিনিট ফোটালে খুব ভালোভাবে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। সময়টা একটু কম বেশি লাগতে পারে, মোটামুটি আমটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তারপর এভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর জলটাকে আলাদা করে দিচ্ছি। জলে থাকলে আমগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এগুলো সঙ্গে সঙ্গে তুলে নেবেন। আমটা গরম থাকতে থাকতেই এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি হতে পারে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু আমগুলো সেদ্ধ করা আছে সেই জন্য এগুলো ভেঙে যেতে পারে। এখন এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য। ফিরে এলাম তিন ঘন্টা পরে। চিনিটা আমের সঙ্গে মিশে একদম জল বেরিয়ে গেছে। এখন এই চিনির জলটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে দিলাম। তারপর একটা পাত্রের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে দিয়ে এই যে আমের টুকরোগুলো তার মধ্যে একটা একটা করে বিছিয়ে দিলাম। এটাকে একদিন রোদে শুকালেই কিন্তু হয়ে যাবে, অথবা আপনারা চাইলে ফ্যানের বাতাসের নিচেও রেখে দিতে পারেন, তাতে করেও এটা শুকিয়ে যাবে। যেহেতু এটা ক্যান্ডি তাই খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই, একটু নরম থাকলে তবেই খেতে ভালো লাগবে। ফিরে এলাম একদিন পরে। এখন দেখুন ক্যান্ডিগুলো কিন্তু শুকিয়ে গেছে, একেবারে খুব শুকনো না হলেও যেভাবে ঠিক ক্যান্ডি তৈরি হয় ততটা পরিমাণ শুকিয়ে গেছে, মানে যতটা আমাদের চাই ঠিক ততটাই। এখন উপর থেকে অল্প একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তাহলে এটা দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল ম্যাঙ্গো ক্যান্ডি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।